সত্যের পথ অবলম্বন করুন। কেএইচ ইসলামিক মিডিয়া। ফেরেশতা আসলেন, এসে তদন্ত শুরু করলেন। তদন্ত ওই মহল্লার মানুষদের উপরে মহান আল্লাহ তাআলা কেন এতটা রাগান্বিত হলেন, কেন আল্লাহ পাক এদের উপরে এত বেজার, এদের কর্মকাণ্ড কেমন, এদের চালচলন কেমন, ফেরেশতা তদন্ত করলেন। তদন্ত করে ফেরেশতা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম ঠিক আছে, কারণ ওরা এমন কোন কাজ নাই, খারাপ কাজ যা করে না, জিনা ধর্ষণ সুদ ঘুষ সব রকমের অন্যায় খুন খারাপি অন্যের মাল আত্মসাত ভালো মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র সব রকমের অপকর্মে ওরা লিপ্ত। অতএব আল্লাহ যে বলছেন বাসিন্দা সহ মহল্লাটা উল্টায় দাও, ওই জনপদটা উল্টায় দাও, আল্লাহর হুকুম যথার্থ, আল্লাহর হুকুম যথার্থ। ফেরেশতা এই জমিন উল্টায়া দিবেন প্রস্তুতি গ্রহণ করেছেন, এমন সময় হঠাৎ করে মহল্লার মাঝখানে একটা কুঁড়ে ঘর নজরে পড়ল, জীর্ণ শীর্ণ একটা ঘর নজরে পড়ল। ফেরেশতা তখন ওই ঘরে তল্লাশি চালাইলেন, দেখেন ওই ঘরে একজন আবেদ ব্যক্তি, আবেদ ইবাদতকারী, লম্বা দাড়ি, জুব্বা আবা কাবা, আস্ত বড় একজন পীরে কামেল, মহল্লার মাঝখানে তার বাড়ি, মহল্লার মাঝখানে তার ঘর, এবং তিনি প্রতিটা সময় শুধু আল্লাহ বিল্লাহ সেজদা রুকু নামাজ তিলাওয়াত এগুলো করে কাটান। ফেরেশতার মনে প্রশ্ন জাগলো, মহান আল্লাহ তাআলা এই মহল্লা উল্টায় দেওয়ার জন্য আমাকে বলছেন, এই মহল্লার মানুষ আল্লাহর বিধান মানে না, এই মহল্লার মানুষ আল্লাহকে মানতে চায় না, এরা শয়তানি কর্মকাণ্ড দিব্যি করে যাচ্ছে, এই মহল্লার বাসিন্দা সহ গোটা জনপদটা উল্টায় দেওয়ার হুকুম আল্লাহ করেছেন, তা ঠিক আছে, কিন্তু মাঝখানে যে পীর সাহেবের বাড়ি, মাঝখানে যে আল্লাহওয়ালার বাড়ি, এখন এই বেটার দোষ কি? আমি কি এই বেটারে সহ উল্টাই দিব নাকি এই লোকটারে বাদ দিয়ে উল্টাই দিব? আল্লাহর কাছে দ্বারস্থ হইল ফেরেশতা। ফাকালা ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আল্লাহ, এই মহল্লা উল্টায় দেওয়ার হুকুম করেছ, সব ঠিক আছে, তোমার হুকুম যথার্থ, এই মহল্লার লোকেরা তোমার বিধান মানতে চায় না, পয়গাম্বরের আদর্শ মানে না, মন চাহি জিন্দগি করে, এদের মহল্লা জনপদ উল্টাইয়াই দেওয়ার কথা, কিন্তু মালিক জনপদ উল্টাইতে গিয়া দেখি ওই জনপদের মাঝখানে তোমার এক ওলির বাড়ি, যেই লোকটা সব সময় তোমার ইবাদত বন্দেগি করে, সব সময় তোমাকে ডাকে, সব সময় আল্লাহ বিল্লাহ করে, রব্বুল আলামিন এখন কি করব, এই লোকটারে বাদ দেব নাকি এই লোকটার সহ উল্টায়া দেব? মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, রে ফেরেশতা এক কাজ করো, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহ বলে না, আগে ফিসাবরে উল্টাও, আল্লাহ আকবার জোরে কর না, একটু আওয়াজ দেখুন, খাওয়া দাওয়া সবাই করছেন নি, মোটামুটি খাওয়া দাওয়াটা হজম হোক, আল্লাহ আকবার কন। আল্লাহ বলেন আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, আগে এরে উল্টাও, এরপরে জনপদের বাকি লোকদেরকে উল্টাইবা, আগে ওর ঘর উল্টা, এরপর জনপদের বাকিদেরকে উল্টাইবা। কারণ কারণ হইল, কারণ হইল, তুমি বলছো হ্যাঁ 24 ঘন্টা
আল্লাহ বিল্লাহ করে ইবাদত বন্দেগি করে, কিন্তু আমি কি বলি শোনো, আমার বক্তব্য শোনো, হে ফেরেশতা শোনো, লাম ইয়াতা মা'আর ফিয়া সাআতান কাত, লাম ইয়াতা মা'আর ফিয়া সাআতান কাত, ও ফেরেশতা তুমি বলতেছো সে চব্বিশ ঘন্টা আমি আল্লাহর বন্দেগি করে তসবিহ তাহলিল এগুলো শুধু করে, কিন্তু আমি বলতেছি তার চেহারা একটিবারের জন্যও আমার দিকে ফিরায় না। ফেরেশতা বেকা বুঝতে পারে নাই, মহান আল্লাহ বুঝতে পারলেন যে ফেরেশতা আমার বেকা বুঝে নাই, আল্লাহ তাআলা ফেরেশতাকে বুঝায় বললেন সে শুধু নিজের তসবিহ নিয়া পাগল, নিজের রুকু সেজদা নিয়া পাগল, নিজের দান খয়রাত নিয়া পাগল, নিজের তাহাজ্জুদ নিয়া পাগল, নিজের কর্মকাণ্ড নিয়া পাগল, নিজে শুধু এবাদত বন্দেগি করে, কিন্তু আশপাশে তার প্রতিবেশীরা এবং তার ঘরের অন্যান্য মানুষরা এবাদত বন্দেগি করে কিনা, আল্লাহর বিধান মানে কিনা, আল্লাহকে ডাকে কিনা, ওই দিকে তার কোনো নজর নাই। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? এটা একটা সহি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? শুধু নিজে নিজে ইবাদত বন্দেগি করলেই জান্নাতে যাওয়া যাবে, শুধু নিজে নিজে উমরা আর হজ করলেই জান্নাতে যাওয়া যাবে, বরং নিজের পরিবার পরিজন, নিজের এলাকার মানুষ, বাড়ির মানুষ, ইউনিয়নের মানুষ, নিজের থানার মানুষ, নিজের জেলার মানুষ, নিজের দেশের মানুষ, সর্বোপরি যেই বিশ্বে আমি বাস করি এই বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, এই জন্য আমার পক্ষ থেকে একটা পরিকল্পনা থাকতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আওয়াজ করে কোন পরিকল্পনা থাকতে হবে। আমি শুধু চিল্লায় চলে গেলাম, আমি শুধু আজান হলে মসজিদে চলে গেলাম, কাউকে দাওয়াত দিলাম না, জামাতের গুরুত্ব বুঝাইলাম না, আমি শুধু মাহফিলে চলে আসলাম মাদ্রাসার, দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা আরেকজনকে বুঝাইলাম না, শুধু নিজের ধান্দা নিজে করলাম। আল্লাহ বলেন আমি মানুষকে খলিফা বানায় পাঠাইছি, শুধু নিজের ধান্দা করবার জন্য নয়, খলিফা প্রতিনিধি, প্রতিনিধি কারে কয়, যে নিজেও সৎপথে চলে আরেকজনকেও চালায়, নিজেও হালাল খায় আরেকজনের জন্য হালাল খায় সে চেষ্টা করে, নিজেও হারাম থেকে বাঁচে আরেকজনকে হারাম থেকে বাঁচাতে চেষ্টা করে। আওয়াজ করে বলুন ঠিক না, এর নামই তো খলিফা। আরো সহজভাবে বর্তমানে আমাদের এই সমাজে আপনাদের তো নির্বাচন 31 তারিখ, অনেকে চেয়ারম্যান পদপ্রার্থী, অনেকে মেম্বার পদপ্রার্থী, 5 বছর তারা থাকবেন, চেয়ারম্যান হবেন, একজন চেয়ারম্যানের দায়িত্ব কি, নিজে ভালো থাকা, নিজে সুস্থ থাকা, নিজের ব্যবসা বাণিজ্য ঠিক রাখা, নিজে একটু আরামে চলা, এটাই কি শুধু তার দায়িত্ব? না না, তার এই নিজের চিন্তা করার পাশাপাশি তার ইউনিয়নের প্রত্যেকটা ব্যক্তি যেন স্বনির্ভর হয়, চলতে ফিরতে যেন অসুবিধা না হয়, ব্যবসা বাণিজ্যে যেন প্রবলেম না হয়, আল্লাহ বিল্লাহ করতে মসজিদ মাদ্রাসার ব্যাপারে যেন সমস্যার সৃষ্টি না হয়, এই সবগুলো বিষয় দেখার জন্য উনি ইউনিয়নের একজন রাখাল। আরো জোরে কোন ঠিক কিনা? অতএব নিজে শুধু ইবাদত বন্দেগি করলে হবে না, জাতি নিয়ে চিন্তা করতে হবে, পরিবার নিয়ে চিন্তা করতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম, এবং আত্মীয় স্বজন তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর, নাউজুবিল্লাহ কোন না, এই আওয়াজে না, অন্তত একটু জাগ্রত কণ্ঠে কোন নাউজুবিল্লাহ, কি বললেন আল্লাহ, এমন জাহান্নামকে ভয় পাও, এমন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানে লাকড়ি মানুষ আর পাথর, লাকড়ি হবে কি মানুষ আর পাথর, এখন যে আগুন জ্বালাই আমরা লাকড়ি দেই, কখনো গাছের লাকড়ি, কখনো কয়েল লাকড়ি,
কখনো খড়কোঠা, ঠিক না? আবার কখনো সেই আগুনের জন্য গ্যাস ব্যবহার করি। আল্লাহ বলেন জাহান্নাম যে বানাইছি, এই জাহান্নামে যে আগুন হবে, এই আগুন এত জ্বলে থাকবো কেমনে? জাহান্নামি মানুষ দ্বারা এরা হবে লাকড়ির একটা অংশ, আর ওই জাহান্নামের জাহান্নামি মানুষগুলো ঠিক ঠিক মতো যেন আগুনে রূপান্তরিত হয়। এই জন্যে আল্লাহ বলেন সাথে পাথর দিয়ে দেবো, পাথর নাউজুবিল্লাহ জোরে কোন আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ, এই পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। এখানে আল্লাহ পাক ওয়াহলিকুম যে বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম ব্যাখ্যা হইল নিজের পরিবার, তার মানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিজের স্ত্রী। আমরা বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই, বয়ানে যাওয়ার পরে আমাদেরকে বলা হয়, অনেক জায়গায় বলা হয় হুজুর মাতা পিতার খেদমত সম্পর্কে বয়ান করে। মাতা পিতার খেদমত করলে, মা বাবার পা টিপলে, মাথা টিপে দিলে কি পরিমাণ সওয়াব, মাতা পিতার ওজুর পানির বদনা আগাই দিলে কি পরিমাণ সওয়াব, মাতা পিতাকে রুজি করে খাওয়াইলে কি পরিমাণ সওয়াব। এক কথায় সন্তানের কাছে মাতা পিতার কি কি হক এটা বয়ান করেন, প্রায় জায়গাতেই এরকম আবদার করে। কিন্তু সন্তানের উপরে মা বাবার যেমন হক, ঠিক তদ্রূপ ভাবে মাতা পিতার উপরেও সন্তানের কিছু হক আছে। এগুলো বয়ান করতে তেমন বলা হয় না, এগুলো বয়ান করতে তেমন বলা হয় না। অথচ দেখা যায় মাতা পিতা আগে আয় দুনিয়ায়, পরে আয় সন্তান। আগে মাতা পিতার কি কি করণীয়, কি কি দায়িত্ব ওইটা বোঝা দরকার এবং পালন করা দরকার, তবেই সৎ ভালো যোগ্য সন্তান তৈরি হয়। সেই সন্তান কখনো বাপমার বিরুদ্ধে যায় না। আপনারা কি বলেন, শুধু সন্তান বাপমার খেদমত করব, বাপমার কি কোনো দায়িত্ব নেই? বরং বাপমার দায়িত্ব আগে, সন্তানের দায়িত্ব পরে। বাপমারটা একবার এক ব্যক্তি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, ইয়া আমিরাল মুমিনিন, হে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি তো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি দয়া করে আমার একটা বিচার করে দিন, বিচার। উমর বললেন কেমন বিচার? লোকটা বলল আমার ছেলে, যুবক ছেলে, আমার কথা মানে না, আমার কথা শোনে না। আমি যদি বলি ডান দিকে যায় ও বাম দিকে যায়, আমি যদি বলি উত্তর দিকে যাও ও পশ্চিম দিকে যায়, আমার কথা শোনে না, ওর মার কথাও শোনে না। হে আমিরুল মুমিনিন, আপনি বিচার করে দিন। উমর বললেন ঠিক আছে, তোমার পোলারে আনো, যাও। শুধু এক পক্ষের জবানবন্দি শুনলে তো হবে না, তোমার ছেলেরা আনো। লোকটা গিয়া তার ছেলেরে আনল। উমর বললেন হে মিয়া, ব্যাপার কি? তোমার বাবা তোমার নামে বিচার দিল, তুমি বাবার কথা শোনো না, বাবার কথা মানো না, তুমি মায়ের কথা শোনো না, মায়ের কথা মানো না, ব্যাপার কি? এরকম করো কেন? এরা তোমাকে এত কষ্ট করেছে, তোমার মা তোমাকে 10টা মাস পেটে ধারণ করেছে, বাবা তোমার জন্য কত মেহনত করে তোমার সব জিনিসের যোগান দিল, তুমি এখন এই আব্বা আম্মার কথা শোনো না, ব্যাপার কি? ছেলেটা কয় আমিরুল মুমিনিন, আমার আব্বা আপনার কাছে বিচার দিছেন, এতে করে আমার কোনো আপত্তি নাই, তবে আপনি যে আমারে প্রশ্ন করলেন যে কেন এরকম করি, এই উত্তরটা আমি দেওয়ার আগে আপনার বরাবরে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো সন্তানের কাছে বাপমার যেমন হক আছে, সন্তান বাপমার খেদমত করবে এটা যেমন নিয়ম আছে, দয়া করে একটু বলবেন কি যে বাপমার কাছেও সন্তানের কোনো হক আছে কিনা, বাপমার কাছেও কোনো পাওনা দাওনা আছে কিনা, বাপমার কাছেও কোনো অধিকার সন্তানের আছে কিনা একটু বলবেন। ছেলেটার সাহস আছে, ছেলেটা কি আছে,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, রে ছেলে শোনো, মাতা পিতা যেমন সন্তানের কাছে কিছু অধিকার পায়, সন্তানের উপরে বাপ মার যেমন হক আছে, ঠিক তেমনি ভাবে বাপ মার উপরেও সন্তানের হক আছে। অনেকগুলো হক, এর মধ্যে প্রধানতম হইল তিনটা হক। এই তিনটা হক প্রত্যেকটা বাপ মা যদি সন্তানের বেলায় ঠিক ঠিক মতে আদায় করে, তাহলে আশা করা যায় ওই সন্তানের ব্যাপারে বাপ মা কোনোদিন বিচার নিয়া কারো দ্বারস্থ হবে না। কয়টা হক আরো যে রকম, কয়টা? তিনটা। ছেলেটা বলল, আমিরুল মুমিনিন দয়া করে একটু কর। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনটা দায়িত্ব বাপ মার উপরে সন্তানের বেলায়, এর মধ্যে প্রথম দায়িত্বটা হইল বাবার। প্রথম দায়িত্বটা কার? তিনটার মধ্যে প্রথমটার দায়িত্ব বাবা, আর সেটা হইল বাবার জন্য প্রথম দায়িত্ব একজন ভালো মায়ের ব্যবস্থা করা, তার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা, নির্বাচিত করা। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, ঠিক কিনা? বুঝলাম না, ঠান্ডা তো তেমন একটা নাই, আপনারা একবার ঠান্ডা হয়ে গেলেন গা, কিছু বলতেছেন না। মা যদি ভালো হয় সন্তান ভালো, পীর যদি ভালো হয় মুরিদ ভালো, চেয়ারম্যান যদি ভালো হয় ইউনিয়নের জনগণ ভালো, দেশের কর্তা যদি ভালো হয় তাহলে সার্বিকভাবে জনগণ ভালো, গাছ যদি ভালো হয় ফল, এটা তো কমন জিনিস, অর্ধেক পাগল ধরে এরাও বুঝে এই কথাগুলো, আমরা তো পুরা বুদ্ধিমান, বুঝবো না কেন? মা যদি ভালো হয় সন্তান ভালো। এই জন্য উমর বললেন, প্রথম দায়িত্ব বাবার উপরে, সে যখন বিয়ে করবে যেই মহিলাটা তার সন্তানের জননী হবে, এই মহিলাকে বিয়ে করার ব্যাপারে বাবাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই ক্ষেত্রে যদি ভুল করে তাহলে এখান থেকে এমন এক সিলসিলা জারি হবে যা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে কলঙ্কিত করবে। আমরা কি করি এই দায়িত্ব পালনে, কে কতটুকু তৎপর? বরং বিয়ের সময় পাগলিয়ে যায় কোনটা বেশি সুন্দর, দলা দলা, কোনটা সাদা, কোনটা নাক বেশি চুক্কা, হরিণীর মতো চোখ, ডাগর ডাগর চোখ, বাপরে বাপ। হাদিস শরীফে আছে, মানুষ যখন বিয়ে করে তখন চারটা জিনিসের প্রতি বেশি খেয়াল করে। এক নাম্বার, মেয়ে সুন্দর কিনা, জামাল। দুই নাম্বার দেখে মেয়ের বাবার সম্পদ আছে কিনা। তিন নাম্বারে দেখে মেয়ের বংশ ভালো কিনা। চার নাম্বারে দেখে মেয়ে দিনদার কিনা। নবীজি হাদিস শরীফে বলেন, এই চারটা জিনিস মানুষ বিয়ের সময় ফলো করে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলে গেছেন, শোনো, ওই চারটার মধ্যে যদি প্রথম তিনটা নাও পাও, এতটা যদি সুন্দর নাও হয়, সম্পদ যদি বেশি নাও থাকে, বংশ যদি বেশি উচ্চ নাও হয়, কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি দিনদার হয়, চোখ বন্ধ করে বিয়ে করে নাও, ওই মেয়ের গর্ভ থেকে তোমার আগামী দিনের প্রত্যাশা পূরণকারী সন্তানাদি আল্লাহ দান করবে। চোখ বন্ধ করে বিয়ে করে নাও, সম্পদ কম, দেখতে কম সুন্দর, বংশ তেমন উন্নত না, কিন্তু মেয়েটা যদি দিনদার হয় মিস করো না। কারণ দিনদার মেয়ে, দিনদার একটা কন্যা, এটা সোনার টুকরার চাইতে আরো দামি। কারণ সব ঠিক আছে, সুন্দরও আছে, সম্পদশালী, বংশবালী, কিন্তু চরিত্রহীনা, দিনদারি নেই, চরিত্রহীনা। স্বামী চলে গেছে লন্ডনে, তিন মাস পরে তাকে নিবে, সব কনফার্ম। এর ভিতর দিয়া ওই চরিত্রহীনা হওয়ার কারণে, চরিত্র ঠিক না থাকার কারণে পরকীয়ায় লিপ্ত হইয়া দুইটা ফ্যামিলির মান সম্মান সব জলে ভাসায় দেয়।
হয়নি এরকম ঘটনা, এরকম ঘটনা ঘটেনি। মহতরম হাজির, এজন্য উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম দায়িত্ব হইল বাবার ভালো একটা মায়ের ব্যবস্থা করা। উমরের নিজের জীবনেও এমন ঘটনা আছে, উনি খলিফাতুল মুসলিমিন, উনি আমিরুল মুমিনিন, অথচ উনার ছেলেকে বিয়ে করেছেন। আশ্চর্যজনক ঘটনা বলবো একটু, কেমনে বিয়েটা করাইলেন, কেমন ঘরে করাইলেন, ওই মেয়েটা কতটুকু ধনী ছিল, তার পরিবার কতটুকু ধনী ছিল, শুনলে আপনারা আশ্চর্য হবেন। উমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, রাতের বেলা ঘুরে ঘুরে তিনি পুরা মদিনা টহল দিতেন। উদ্দেশ্য, মদিনার কোথাও কেউ কোনোভাবে কোন রকম অন্যায় করছে কিনা, রাতের অন্ধকারে কোন যুবক, কোন যুবতী বা কোন চোর ডাকাত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে কিনা, এটা ছিল তার উদ্দেশ্য টহল দিবার। একদিন রাতের বেলা তিনি টহলে বেরোইছেন, রাতের বেলা টহলে বেরোইছেন উহুদ পাহাড়ের কর্নারে, উহুদ পাহাড়ের কর্নারে সাত আটটা ঘরের একটা মহল্লা, এই মহল্লায় মাত্র সাত আটটা ঘর। উমর রাদিয়াল্লাহু আনহু ওই মহল্লার উদ্দেশ্যে গেলেন। তো মহল্লায় যাওয়ার পর মহল্লার মাঝামাঝি একটা ঘরের বরাবর যখন গেলেন, হঠাৎ করে উনার কানে একটা নারী কণ্ঠের আওয়াজ, এক বৃদ্ধা মহিলার আওয়াজ। কি আওয়াজ? ওই মহিলা বলছে, তার মেয়েকে সম্বোধন করে বলছে, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দুধ দোহন করো, ফজরের পরেই দুধ নিয়ে মদিনার বাজারে যেতে হবে, দুধ বিক্রি না করলে আমাদের আগামী কালকের কোনো খাবার নাই। উমরের কানে যখন এই আওয়াজটা আসলো, তিনি কৌতূহলী হইলেন, ভাবলেন একটু দাঁড়াই দেখি মেয়েটাই কি কয়, কেমনে কি করে একটু দেখি। মেয়েটা বলতেছে, মা উঠতেছি। উমর তখন নিজেকে আড়াল করে বাইরে এক কোণে দাঁড়াই রইলেন বিষয়টা দেখবার জন্যে। মেয়ে দুধ দোহন করলো, উটের দুধ দোহন করে মাকে বলল, মা অন্যান্য দিনের তুলনায় আজকে দুধের পরিমাণ খুব কম। মা বলল, কতটুকু কম? কয় বেশ কম। কয় চিন্তার কোনো কারণ নাই, যতটুকু কম দুধ পাইছো আজকে এটা পুরা করতে হবে। কেমনে? পানি ঢেলে দাও না। আর কেমনে বলবেন, এই বাংলাদেশ এই মুহূর্তে এই দুনিয়ায় বাস করে নাউজুবিল্লাহ কেমনে বাড়িতে, কারণ যা দেখি সবই তো নাউজুবিল্লাহ, কইতে কইতে এখন মুখ বেখা হয়েছে। পানি ঢেলে দাও, পানি ঢেলে দিলে ওই গ্যাপটা পুরা হয়ে যাবে। মেয়ে বলতেছে, মা এটা তুমি কি বললে? ও মা, তুমি কি জানো না ইসলামী কান্ট্রি হলো মদিনা, মদিনার যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি কোরআন সুন্নার আলোকে আইন করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, দুধের মধ্যে পানি মেশানো যাবে না, তুমি কি এই আইন শোনো নাই? মা বলতেছে, উমরে আইন কইরা তো এখন ঘুমায় রইছে, উমর কি আইয়া দাঁড়াই রইছে, আপনারা কি কন, আপনারা কি কন, উমর কে এসে দাঁড়িয়ে আছে, উমর তো আইন করে ঘরে বসে আছে, জনগণ কেমনে চলে উমরের তো খবর নাই। পানি ঢালো, আমাদের মতো গরিব মানুষেরা উমরের এত লম্বা লম্বা আইন মানা সম্ভব না। মেয়ে বলতেছে, মা উমর মন গড়া আইন করেন নাই, উমর তো নবীজির খলিফা, নবীজির ছাত্র, উমর কোরআন সুন্নার আলোকেই আইন করেছেন, এই আইন মানা আমাদের সবার উপরে ফরজ। মা বলতেছে, বললাম বারবার উমর কে এখানে এসে দাঁড়ায় নিছে। মেয়ে বলতেছে, হয়তোবা তিনি দাঁড়িয়ে নেই, কিন্তু মা শোনো, উমর এখানে না থাকলে কি হবে, উমরের উমর যেই মালিকের আইন পাশ করেছেন ওই মালিক আল্লাহ তাআলা, তিনি তো এখানে হাজির আছে, তিনি তো হাজির, তিনি তো উপস্থিত,
উমর এই পর্যন্ত শুই না, চলে আসলেন যে আমার আর লাগতো না, যা পাওয়ার পাইছে। আয়েশা মসজিদের নববীতে তিনি আগে দুরাকাত শুকরিয়ার নামাজ পড়লেন, আল্লাহ যদিও এই ছোট্ট শহর মদিনা পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছ, আল্লাহ আমার এই ছোট্ট শহরে এইরকম দিনদার মেয়ে আছে, যুবতী আছে, মহিলা আছে, আমার জীবনটা এই মেহনত করে সার্থক। আওয়ার সময় একটা দাগ দিলেন দরজার মধ্যে, দরজার মধ্যে একটা দাগ দিলেন চিহ্ন। ফজরের নামাজের পরে দুজন সিপাহী পাঠাইলেন, যাও উহুদ পাহাড়ের পাশে ওই মহল্লায় মাঝামাঝি পর্যায়ে একটা ঘর দেখবা, দরজার মধ্যে একটা দাগ দেওয়া এরকম। এই ঘরে একজন বৃদ্ধা মহিলা আর একটা যুবতী নারী, এরা মা মেয়ে সম্পর্ক। এক কাজ করবা, এই দুজনকে আমার কাছে নিয়ে আসবা, বলবা আমি ডাকছি। কথা বুঝতেছেন না আপনারা? সিপাহী গেল ফজরের পরে, গিয়া ওই মহল্লায় দরজা নক করলো, দরজা খুলল বৃদ্ধা। সিপাহী বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর আপনাকে আর আপনার মেয়েকে ডাকছেন। শোনার সাথে সাথে মহিলার কাঁপনি এরকম কাঁপতেছে, এরকম কাঁপতেছে, মেয়ের দিকে তাকাই আস্তে আস্তে করে, রাত্রে যে কুসি এগুলো আবার শুনছে না তা, রাত্রে যে বলছি এগুলো কি উমরে আবার শুনছে নাকি, মেয়েকে আমি কি করব। এই বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা রে আমরা কি দোষে বাবা, আমরা গরিব মানুষ, এক কিনারে পড়ে রুছি, উমর তো বড় রাগী মানুষ, আমাদেরকে ডাকলো না জানি কোন কাম গড়াই দেয়। সিপাহী বলল, না না উনি কিছু করবে না, কি যেন বলবে, চলেন। খুব আস্তে পস্তায় আসলো, উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় দাঁড়ানো, দেখেন এই বৃদ্ধা আইছে তার মেয়ের নিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, গত রাতে যা যা লাভ করছো আমি সব শুনছি। আচ্ছা এখন তো ভয় এখন কমছে না বাড়ছে, বাড়ছে, গত রাতে যা কিছু তোমাদের মা মেয়ের মধ্যে সংলাপ হয়েছে আমি শুনেছি, এখন তো দেখা যায় মহিলা পুড়ে ওই জায়গা। উমর অভয় দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবা না, কোনো মানসিক শারীরিক নির্যাতন হবে না, এখানে এটা ইসলামিক কান্ট্রি। শোনো আমি একটা প্রশ্ন করে জবাব দাও, তোমার এই মেয়ের কি বিয়ে শাদী হইছে? মহিলা কয়, না গরিব মানুষ, কেউ তো আমার মেয়েরে গোসতে চায় না। উমর বললেন, আমার ছেলেকে ৬ মাস যাবত বিয়ের জন্য চেষ্টা করছি, মন মতো আমি পাচ্ছি না, বধূ পাচ্ছি না, কন্যা পাচ্ছি না, তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য বউ করে নিতে চাই। মহিলা কয়, হুজুর আমরা গরিব মানুষ, তাই বলে কি আপনি মস্কারি করবেন? উমর বললেন, মস্কারি মানে কই, কই আপনি আর কই আমি, কই আপনি আর কই আমি, আপনি দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন আর আমি হইলাম সাধারণ একজন নাগরিক, স্বামী নাই, বৃদ্ধা মানুষ, ছেলেও নাই, মাত্র মেয়ে, আয় রোজগারের লোকও নাই, আর আপনি আমার মেয়ে এনে নেবেন আপনার ছেলের বউ বানাইয়া, এটা মস্কারি না? উমর বললেন, না না মস্কারি না, সিরিয়াসলি বলছি কোনো মস্কারি নয়, কারণ এই রকম দিনদার একটা মেয়ে আমি কামনা করেছিলাম। কোন কোন বর্ণনা আছে, উমর বলতেছেন, আমার তো বিয়ের বয়স নাই, আমার যদি বিয়ের বয়স থাকতো মেয়েটাকে আমি বিয়ে করতাম, কিন্তু তুমি যেহেতু আমার ছেলে মন খারাপ করো না, গরিব হতে পারে, বৃদ্ধার মেয়ে হতে পারে, কিন্তু গত রাতে আমি তার যে জবানি শুনেছি এই মেয়েটার অন্তরের ভিতরের পুরা জায়গাটাই আল্লাহর ভয়ে ভরা। তাইলে একজন মা ভালোই দেখে ফলাফল কি,
উমর পরে বিয়া করাই দিলেন, বউ করে নিয়ে আসলেন, এই মেয়ের ঘরে যে মেয়ে হইছে, ওই মেয়ের ঘরে যে মেয়ে হইছে, ওই মেয়ের ঘরে পৃথিবীর বিখ্যাত একজন খলিফা উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। সিলসিলা ভালো হইলে এরকম তো জায়গা আমি শেষ করে দিতেছি। নবীগঞ্জ হুজুর আইসা পড়ছেন, এক নাম্বার উমর বললেন প্রথম দায়িত্ব বাবার ভালো একজন মায়ের ব্যবস্থা করা, আর দুই নাম্বার দায়িত্ব হইল ছেলের একটা ভালো নাম রাখা, এটা মা বাপ মা মিলেই রাখবে, ভালো একটা নাম রাখা। এখন তো বুঝেন এই নামের কি অবস্থা, কি নাম রাখে। অথচ উমর বলছেন বাপ মার দুই নাম্বার দায়িত্ব, ছেলের যেটা হক বাপ মার উপরে তার সুন্দর একটা নাম রাখা। এখন নামের কি অবস্থা, এখন তো নামের অবস্থা বড় কাহিল। জিজ্ঞেস করবেন তোমার নাম কি, বলবে রতন। আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, বললেন তোমার কোনো ভাই আছে, আছে, নাম কি, কয় স্বপন। এই দুই নামে এটা মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী, চিনা কি এত সহজ। তখন আরো শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলেন তোমার কোনো বোন আছে, হ্যাঁ আছে, নাম কি, প্রিয়াঙ্কা। কোনকা, প্রিয়াঙ্কা। এই তিনটা নাম দিয়া বুঝার কোন কুদরত আছে? হ্যাঁ, এরা কি ঈদগাহে যায় না পূজা মণ্ডপে যায়, এটা বুঝার কোন সিস্টেম আছে? এই হইল অবস্থা। তিন নাম্বার উমর বলেন, তিন নাম্বার হইল সন্তানকে দিনই শিক্ষা দেওয়া, এটা বাপ মার কাছে সন্তানের পাওনা। কোরআন সুন্নার শিক্ষা দেওয়া, কোরআন সুন্নার শিক্ষা যদি সন্তানকে দেওয়া হয়, ওই সন্তান মন্ত্রী হইলেও হাত নাড়ায় আঙ্গুল নাড়ায় কখনো বলে না রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এটা বলতে পারে দিনই শিক্ষা দিলে। ছেলে তখন কয়, হে আমিরুল মুমিনিন, আমার বাবা আপনার কাছে বিচার দিছে, আমি বাবার কথা শুনি না, মায়ের কথা শুনি না, মা বাবার খেদমত করি না। আপনি যখন বললেন যে আমার বাপ, এই আপনি যখন বললেন যে সন্তানের কিছু হক আছে বাপ মার উপরে, এই আমার এই তিনটা হক আপনি যা বললেন এর একটাও আমার বাবা পূরণ করে নাই, একটাও পূরণ করে নাই। প্রথম, আমার মা ওই একজন বান্দি, আমার বাবা এক বান্দি বিয়ে করছে, আমি বান্দির পোলা, বান্দির পোলার কদ্দুরইম। দুই নাম্বার, আমার বাবা আমার নাম রাখছে হাফল, হাফ আলাম, হাফ তার মানে চামচিকা, আমার নামের অর্থ হইল কি, চামচিকা। তো চামচিকা যেই নামের অর্থ, এই নামে আবার খেদমত করে কেমনে। আর তিন নাম্বারে, আমার বাপ মা কোনোদিন আমাকে কোরআন হাদিস কিছু শিক্ষা দেয় নাই, কোন ভালো পথে আহ্বান করে নাই। উমর তখন বেডারে দুটো ধমক দিলেন, মিয়া দুষ্ট তোমার, দুষ্ট তোমার। অতএব আল্লাহ যে বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই কথা আমাদের সকলের শোনা দরকার। কি বলেন, সকলের শোনা দরকার। এতক্ষণ যাই বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের সকলের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারকাতুহুম। তারপরে বরুণার হযরতও সম্ভবত আসতেছেন বা এসে গেছেন মনে হয়, ধারাবাহিকভাবে চলবে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব নন্দিত মুফাসসির হযরত মাওলানা মেরাজুল হক সাহেব দামাত বারকাতুহুম। হুজুর কিন্তু আইসা গেছেন, ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বয়ান চলবে, আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সত্যের পথ অবলম্বন করুন, KH ইসলামিক মিডিয়া, শুধুমাত্র ইসলামকে প্রচার প্রসার করার জন্য আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করুন, ধন্যবাদ।